হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের একটি খুব গুরুত্বপূর্ণ টাইপ কনজাংশন নিয়ে আলোচনা করব, যে কনজাংশন কি, কনজাংশন কত ধরনের হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে কনজাংশন কি অথবা কনজাংশনের সংজ্ঞা। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে কনজাংশন হলো এমন একটি ওয়ার্ড যেটা কিনা দুটো বা তার বেশি ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজকে কি করে, যুক্ত করে, কানেক্ট করে। ঠিক আছে, তাহলে কনজাংশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি দুটো বা তার বেশি ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে। এবং তোমরা যদি দেখো এই যে কনজাংশন যে ওয়ার্ডটি রয়েছে, এই যে জাংশন, এই জাংশন মানেই হচ্ছে সংযোগ অথবা সংযোগ স্থল। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব কিছু কনজাংশনের এক্সাম্পল। যেমন দেখো ওখানে কী কী বলা হয়েছে, অ্যান্ড, ফর, বাট, অলসো, দ্যাট, বিফোর, বিটুইন, আফটার, টিল, আনটিল, অর, বোথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইদার অর, নিদার নর, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কনজাংশন। এর বাইরেও অনেক কনজাংশন রয়েছে যেটা কিন্তু আমরা একটু পরে আবার আলোচনা করব। এবার দেখো কিছু এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো দেখো প্রথম এক্সাম্পলে কী বলা হয়েছে, রাজ অ্যান্ড রাজেশ উইল গো টু কলকাতা, রাজ এবং রাজেশ কলকাতা যাবে। তো এই বাক্যে রাজ আর রাজেশ, এই দুটো হচ্ছে কি ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। ঠিক আছে, এবং পরের বাক্যে দেখো, রাজ ইউজুয়ালি ওয়ার্কস ইন দ্য গ্রাউন্ড অর ইন দ্য পার্ক, মানে রাজ সাধারণত মাঠে এবং পার্কে হাঁটে। তো এই বাক্যে দেখো ইন দ্য গ্রাউন্ড আর ইন দ্য পার্ক, তার মানে এই দুটো হচ্ছে ফ্রেজ, এই দুটো ফ্রেজকে যুক্ত করেছে হচ্ছে অর কনজাংশন। ঠিক আছে, এবং পরের বাক্য দেখো, আই নো হিম দ্যাট হি ইজ এ ডক্টর। তো এই বাক্যে আই নো হিম, এটি হচ্ছে একটি ক্লজ, এবং হি ইজ এ ডক্টর, এটি হচ্ছে একটি ক্লজ, এই দুটো ক্লজকে যুক্ত করেছে হচ্ছে দ্যাট কনজাংশন। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী কী দেখলাম, যে দুটো বা তার বেশি ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে। এবং এক্সাম্পলে দেখো প্রথমটাতে আমরা কী দেখলাম, দুটো ওয়ার্ডকে যুক্ত করলো রাজ এবং রাজেশ, এই দুটো ওয়ার্ডকে যুক্ত করলো। এবং দ্বিতীয় বাক্যে দেখলাম দুটো ফ্রেজ, যেমন ইন দ্য গ্রাউন্ড আর ইন দ্য পার্ক, এই দুটো ফ্রেজকে যুক্ত করলো কনজাংশন। এবং তৃতীয় বাক্যে দেখলাম যে দুটো ক্লজকে যুক্ত করলো। ঠিক আছে, যারা তোমরা এখনও জানো না যে ফ্রেজ কী, ক্লজ কী, তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নিও, সেখানে আমি ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আশা করি সেই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব যে কনজাংশন কত ধরনের। তো কনজাংশন মূলত তিন ধরনের, ঠিক আছে, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এবার আমরা প্রত্যেকটি এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে। তো দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনটি কী, তো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড যেটি হচ্ছে ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে। ঠিক আছে, আবার বলছি, কোঅর্ডিনেটিং কনজাংশন হলো এমন এক ধরনের ওয়ার্ড যেটি ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে। তাহলে এবার আমাদের জানতে হবে যে ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্ক মানেটা কি। এর মানে হচ্ছে, যদি আমরা ওয়ার্ডের কথা বলি, তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে কী হবে, দুটোকেই আমাদের নাউন হতে হবে, অথবা দুটোকেই আমাদের অ্যাডজেক্টিভ হতে হবে, অথবা দুটোকেই আমাদের কী হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। দুটো নাউনকে এই কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করতে পারবে, অথবা দুটো অ্যাডজেক্টিভকেই এই কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করতে পারবে, অথবা দুটো অ্যাডভার্বকেই এই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে পারবে। একটি নাউন কিংবা একটি অ্যাডজেক্টিভকে কিন্তু এই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে পারবে না, এই জন্যই বলা হয়েছে ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্ক। তারপরে হচ্ছে দেখো, যদি ফ্রেজের কথা বলি, তাহলে দুটোকেই ফ্রেজ হতে হবে, তার মানে একটি ওয়ার্ড আর একটি ফ্রেজকে কিন্তু এই কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু যুক্ত করতে পারবে না। যদি যুক্ত করতে হয় তাহলে দুটো ফ্রেজকেই কিন্তু যুক্ত করতে পারবে, তার সাথে সাথে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেও কিন্তু যুক্ত করতে পারবে, একটি ক্লজ আবার একটি ফ্রেজকে কিন্তু যুক্ত করতে পারবে না। এটাই হচ্ছে ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্ক। ওয়ার্ড হলে দুটোই ওয়ার্ড, ফ্রেজ হলে দুটোই ফ্রেজ, আর ক্লজ হলে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, ওয়ার্ড ক্ষেত্রে হচ্ছে নাউন হলে দুটো নাউন, অ্যাডজেক্টিভ হলে দুটোই অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হলে দুটোই অ্যাডভার্ব। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে টোটাল কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে।
তাহলে যদি কথা বলি টোটাল সাতটি কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেমন দেখো ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, এই টোটাল হচ্ছে সাতটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই সাতটি কোঅর্ডিনেটিং কনজাংশনকে একটি অ্যাক্রোনিম দ্বারা কিন্তু মনে রাখা যায়, যেটি হলো ফ্যান ভয়েস। দেখো ফরের জন্য এখানে নেওয়া হয়েছে এফ, এবং অ্যান্ডের জন্য নেওয়া হয়েছে এ, নরের জন্য নেওয়া হয়েছে এন, বাটের জন্য নেওয়া হয়েছে বি, অরের জন্য নেওয়া হয়েছে ও, ইয়েটের জন্য নেওয়া হয়েছে ওয়াই, এবং সোয়ের জন্য নেওয়া হয়েছে এস। ঠিক আছে, এই অ্যাক্রোনিমটি দিয়ে কিন্তু সাতটি কোঅর্ডিনেটিং কনজাংশনকে কিন্তু মনে রাখা যায়। এরপরে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। দেখো প্রথম এক্সাম্পলে কি বলা হয়েছে, রাজ অ্যান্ড রাজেশ আর প্লেইং ক্রিকেট, মানে রাজ এবং রাজেশ ক্রিকেট খেলছে। তো এই বাক্যে দেখো রাজ একটি নাউন এবং রাজেশ একটি নাউন, এই দুটো নাউনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। কারণ আমরা জানি নাউন হলে দুটোকেই নাউন হতে হবে, অ্যাডজেক্টিভ হলে দুটোকেই অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব হলে দুটোকেই অ্যাডভার্ব হতে হবে। ঠিক আছে, এরপরে বাক্য দেখো, শি অ্যানসার্ড কারেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি, মানে সে উত্তর করেছিল সঠিকভাবে এবং স্পষ্টভাবে। তাহলে কারেক্টলি আর ক্লিয়ারলি এই দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে হচ্ছে অ্যান্ড কনজাংশন, এবং কারেক্টলি হচ্ছে একটি অ্যাডভার্ব এবং ক্লিয়ারলি হচ্ছে একটি অ্যাডভার্ব, এই দুটো অ্যাডভার্বকেই যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। রাজ ইজ ভেজিটেরিয়ান সো হি ডোন্ট ইট মিট। তো এই দুটো দেখো, এখানে দুটো ক্লজ রয়েছে, এই দুটো ক্লজকেই কিন্তু যুক্ত করেছে সো কনজাংশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা করব। তো দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন কী করে, তো সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। আবারও বলছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। তাহলে এবার আমাদের জানতে হবে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ কী আর প্রিন্সিপাল ক্লজ কী। তো এর আগের ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তো এখন সংক্ষিপ্তভাবে বলছি যে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজের দ্বারা আমরা ক্লিয়ার সেন্স পাই না, আর প্রিন্সিপাল ক্লজের দ্বারা আমরা ক্লিয়ার সেন্স পাই। ঠিক আছে, তো এবার দেখো যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কী কী রয়েছে, যেমন দ্যাট, সো দ্যাট, আফটার, টিল, আনটিল, বিকজ, অ্যাস, ওয়েন, আনলেস, দেন। ঠিক আছে, এভাবে করে এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে, রাজ কেম আফটার আই হ্যাড লেভ, আমি বেরিয়ে যাওয়ার পর রাজ এসেছে। এই বাক্যে রাজ কেম আর হচ্ছে আফটার আই হ্যাড লেভ, এই দুটোই হচ্ছে ক্লজ। রাজ কেম এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আফটার আই হ্যাড লেভ এটা হচ্ছে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ রাজ এসেছে, এটি দিয়ে আমরা একটি ক্লিয়ার সেন্স পাচ্ছি। আর আফটার আই হ্যাড লেফট, আমি বেরিয়ে যাওয়ার পর, এটি দিয়ে কিন্তু আমরা ক্লিয়ার সেন্স পাচ্ছি না। সুতরাং আফটার আই হ্যাড লেফট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর রাজ কেম এটা হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু এখানে যুক্ত করলো এই আফটার কনজাংশন। ঠিক আছে, এরপরে দেখো, রাজেশ ক্যান নট সিং বিকজ হি ইজ ইল, রাজেশ গাইতে পারবে না কারণ সে অসুস্থ। তাহলে রাজেশ ক্যান নট সিং এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর বিকজ হি ইজ ইল এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজের যুক্ত হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। দেখো কোরিলেটিভ কনজাংশন কী, তো কোরিলেটিভ কনজাংশন হচ্ছে একটি শব্দের জোড়া যেটি টু ইকুয়াল এলিমেন্টকে জয়েন করে। ঠিক আছে, সেটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, যেটা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে দেখেছিলাম যে সেখানে ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে। কিন্তু সেখানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড কনজাংশন ছিল, আর এখানে হচ্ছে শব্দ জোড়া। ঠিক আছে, এতটুকুই পার্থক্য, এখানেও ওই একই রকম কিন্তু গ্রামাটিক্যাল র্যাঙ্কের কিন্তু ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ কিন্তু লাগবে। ওয়ার্ডের ক্ষেত্রে কী বলেছিলাম,
যে নাউন হলে দুটোকেই নাউন হতে হবে, অ্যাডজেক্টিভ হলে দুটোকেই অ্যাডজেক্টিভ হতে হবে, আর অ্যাডভার্ব হলে দুটোকেই কিন্তু অ্যাডভার্ব হতে হবে, ঠিক একইভাবে। এবার দেখো কোরিলেটিভ কনজাংশনের মধ্যে কি কি রয়েছে। দেখো ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান, এই প্রত্যেকটি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। দেখো এই প্রত্যেকটি হচ্ছে শব্দজোড়া, ইদার অর একটি শব্দজোড়া, নিদার নর এটিও একটি শব্দজোড়া, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। দেখো ইদার রাজ অর হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ, হয় রাজ না হলে তার ভাই সেই প্রাইজটি জিতবে। এখানে কিন্তু যে কোনো একজনের কথা বলা হয়েছে, হয় রাজ জিতবে না হলে তার ভাই সেই প্রাইজটি জিতবে, ঠিক আছে। এরপরে দেখো বোথ রাজ অ্যান্ড হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু রাজ এবং তার যে ভাই দুজনেরই কিন্তু প্রাইজ জেতার কথা বলা হয়েছে, যে তারা দুজন মিলেই সেই প্রাইজটি জিতবে, ঠিক আছে। এরপরে দেখো নেদার রাজ নট হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ, না রাজ না তার ভাই সেই প্রাইজটি জিতবে, মানে দুজনের মধ্যে কিন্তু কেউই সেই প্রাইজটি জিতবে না, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।